মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে বিনিমা বিডিওকে। তো আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে একটা লাইক দিবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালেই আমি আমার জন্য একটা চা বানিয়ে নিচ্ছি, আর বাচ্চারা ওরা ওদের মতো নাস্তা করে নিয়েছে। আর এখন তো হলিডে চলছে, লাস্ট উইক হলিডে গেল, আর এই তো সামনের সোমবার থেকেই স্কুল খুলে যাবে। তো সেই হলিডেরই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আমার বাসায় আজকে আমার ননদের বিয়ে এসেছিলো। আমি অনেক আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে স্টুডেন্ট ভিসাতে কীভাবে আমার ভাগ্নি এখানে এসেছে, ও মাস্টার্স করতে এসেছিল। তো আলহামদুলিল্লাহ ওর মাস্টার্সটা কমপ্লিট হয়েছে, এই ডিসেম্বরে আর কি ফুল কমপ্লিট হবে। তো এখানে একটা জবও স্টার্ট করেছে, যে কারণে এখন আর আগের মতো সময় পায় না, মানে আসার সুযোগ সুবিধা হয় না। তো অনেক দিন পরই আমাদের বাসায় আসতেছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খেতে চাও, মানে কি খেতে ইচ্ছা করছে। আর যেহেতু ও একা থাকে, দেখা যায় সালাদ এইটা ওইটা শুকনা জাতীয় খাবার, ব্রেড ট্রেড এগুলাই খায়। তো বলছিল যে মামি অনেক দিন আমার মায়ের হাতের শুটকি খায় না, শুটকি ভুনা আর কি, তো সেইভাবে যদি পারো আমাকে একটু ওইটা খাওয়ায়ও, তো লোটকা শুটকি আর কি। তো আজকে আমি ট্রাই করব শুটকি ভুনা করতে। আমি নর্মালি শুটকিটা বেগুন আলু দিয়ে রান্না করি, তবে ওরা খায় হচ্ছে শুধুমাত্র শুটকি ভুনা। তো এই যে লোটকে শুটকি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এইগুলোকে ভালো করে হালকা গরম পানিতে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই শুটকির মধ্যে ছোটো ছোটো পোকা ধুলা বালি অনেক কিছুই থাকতে পারে। তা এই কারণে একটু ভালো করে ধুয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। গতকাল রাতে আমার হাজবেন্ড বাচ্চাদের জন্য একটু ফ্রাইড রাইস করেছিল, অসম্ভব মজা হয়েছিল এই ফ্রাইড রাইসটা। তো অল্প পরিমাণে আর কি একটু ছিল, তো আমার একটু খিদা লেগে গেছে। তো রান্না শুরু করার আগে ভাবলাম যে এই ফ্রাইড রাইসটা গরম করে খেয়ে নেই, কারণ এই অল্প পরিমাণ দেখা যায় ফ্রিজে এক কর্নারে আবার রেখে দিতে হবে, জমিয়ে রাখতে হবে। এই তো অনেক দিন পর সকালে আমি একটু রাইস খাচ্ছি, কারণ আমি সচরাচর সকালে এই ধরনের ভারী মানে রাইস তো খেতেই পারি না। এদিকে একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি, পানিতে বলক উঠলে তার মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। তো এই শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি রেখে দেব, খুব বেশি সময় ধরে কিন্তু রাখবো না। তো এটা যখন পানিটা উতল দিয়ে এরকম হবে, মানে একটু ফুটে উঠবে, তখন এটাকে আমি ক্যালেন্ডারে আমি দিয়ে ঝরিয়ে নেব, পানিটা আর কি ঝরিয়ে নেব। তো বেশিক্ষণ ধরে যদি সিদ্ধ করেন তখন দেখা যাবে মাছগুলো একদম ভেঙে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তো এই কারণে খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর আমি তো এই শুটকিটা রান্না করবই প্রায় অনেক সময় ধরে, তখন তো সিদ্ধ হয়েই যাবে। তো এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে শুটকির ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো এখন বেছে মানে ইয়ে করে নেব, বেছে নেব সুন্দর করে। আর শুটকি রান্নার সবচেয়ে বড় যে উপাদান সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে তেল। তেল দিতে এখানে কৃপণতা করা যাবে না, একটু তেল বেশি করেই দিতে হবে। আর পেঁয়াজও আমি নিয়েছি যতটা পরিমাণ শুটকি হয়েছে ততটা পরিমাণে আমি পেঁয়াজ নিয়েছি, আর প্রায় আধা কাপের মতো আমি রসুন নিয়েছি। আর এই শুটকিতে সরিষার তেল ব্যবহার করলে ভালো হতো, তো আমার বাসায় সরিষার তেল ছিল না, অল্প পরিমাণ ছিল, সেইটুকুন আমি এই কুকিং অয়েলের মধ্যে অ্যাড করলাম। আর এইদিকে এই যে শুটকি থেকে কাটা বেছে এরকম পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি প্রায় বড় বড় 2টা সাইজের পেঁয়াজ। আমাদের এখানের পেঁয়াজগুলো তো অনেক বড় সাইজের হয়, তো সেই বড় বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি, আর অনেকগুলো রসুন দিয়েছি। শুটকিতে যত বেশি রসুন দিবেন, ঝাল দিবেন আর তেল দিবেন, পেঁয়াজ দিবেন, ততই কিন্তু বেশি মজা হয় আর কি।
তো একে একে অন্য উপাদানগুলো অ্যাড করছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে লাল মরিচের গুঁড়ো দিলে ভালো হতো, তবে আমার বাসায় ছিল না, এ কারণে চিলি ফ্লেক্স দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু রেড চিলি পাউডার ছিল, এটা আসলে ঝাল না, খুব একটা ঝাল না, পাপরিকা পাউডার যেটা, সেইটা আর কি দিয়েছি। তবে লাল মরিচের গুঁড়া দিতে হবে আর কি। তো যাই হোক, এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দেবো। এর মধ্যে বাড়তি কোনো পানিই দিব না, কারণ এই পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, শুটকি থেকে একটু পানি বের হবে। আর এটাকে এখন আমি একদম লো হিটে একদম ঢেকে 30 মিনিটের মতো কুক করব, কোনো রকম পানি ছাড়াই আর কি এটাকে কুক করব। আর একদম লো হিটে করতে হবে, যাতে আস্তে আস্তে এই শুটকিটা হয়, কারণ যদি জোরে হিট দেন তাহলে দেখা যাবে যে পানিটা শুকিয়ে যাবে, শুটকিটা সিদ্ধ হবে না, আর ওদিকে মানে পুড়ে যাবে আর কি। তো এই কারণে লো হিটে এটাকে অনেক সময় ধরে আর কি কুক করতে হবে। যাই হোক, নাড়াচাড়া করে এখন আমি ঢেকে এটাকে 30 মিনিটের মতো কুক করতে দেব একদম লো হিটে। একদম 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন আমি শুটকি যেগুলো ছিল এই খুন্তির সাহায্যে এভাবে মানে ইয়ে করে দিচ্ছি, গলিয়ে দিচ্ছি, যেন কোনো শুটকি শক্ত না থাকে বা সিদ্ধ হয়েছে কি না, পুরো মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর কি। মানে শুটকিগুলো তো ওরকম পিস পিস থাকে, কিন্তু এই লাঠির সাহায্যে মানে খুন্তির সাহায্যে ওটাকে একদম ছাড়িয়ে নিতে হবে। তারপরে আবার এটার মধ্যে 8-9টার মতো কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ঢেকে প্রায় রান্না করব যতক্ষণ মানে তেল পুরো উপরে না উঠে আসে। তো এই যে উপরে তেল উঠে এসেছে, অর্থাৎ আমার শুটকিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে শুটকিটা, ওকে খুব মজা পেয়েছিল, বলেছে মামি অসম্ভব মজা হয়েছে, ওকে সাথে করে আবার কিছুটা দিয়েও দিয়েছি শুটকি, আমিও খেয়েছি, আমার হাজবেন্ডের আবার এই ধরনের শুটকি খুব পছন্দ। তো এই যে এখন আমি নামিয়ে ফেলবো, কারণ এর চেয়ে বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে, তো আপনারাও ট্রাই করে দেখবেন। তো এরপরে আর কোনো ভিডিও করিনি, তবে আজকে সন্ধ্যার পরে আমাদের কমিউনিটিতে একটা খুব সুন্দর প্রোগ্রামের অনুষ্ঠান করেছে, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে প্রায় 6:30, তো হ্যালোইন উপলক্ষেই সম্ভবত, আজকে যদিও হ্যালোইন না, এটা ছিল হচ্ছে 29 তারিখের ব্লগটি। তো আমাদের এই কমিউনিটিতে সামনে যে স্পেসটা আছে এখানে বাচ্চা বড় সবার জন্য প্রজেক্টরের মাধ্যমে ফিল্ম দেখানো হবে, বাচ্চাদের ফিল্ম, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এনজয় করেন। আমাদের এইখানে প্রজেক্টের যে কাজগুলো সেইগুলো দেখাচ্ছে, তাই না? কি সুন্দর করে লাইটিং করেছে গাছের ভিতরে, ছোট ছোট এই লাইটিংগুলো দিয়েছে, খুব ভালো লাগছিল মানে সরাসরি দেখতে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তারপর সামনের দিকেও কুমড়ার মধ্যে যে লাইটিংগুলো করা সেটাও বেশ ভাল লাগছিল। আর প্রথমে আধা ঘন্টার মতো আমাদের এই যে প্রজেক্ট বলতে আমাদের কমিউনিটিতে তো অনেক কাজ হচ্ছে, পুরানো সমস্ত বিল্ডিং ভেঙে নতুনভাবে সব তৈরি করছে, সেই কাজগুলোই মেনলি দেখাচ্ছিল। এরপর 7টার সময় আর কি একটা ফিল্ম হবে। তো বাচ্চাদের জন্য বড়দের সবার জন্যই খাবারও ছিল, তারপরে লাইটিংও ছিল, মানে হাতে লাইটিং নিয়ে মানে যে থাকে না অন্ধকারের যে লাইটিংগুলো জ্বলে, এটারে কি বলে আমি ঠিক, এলইডি লাইট সম্ভবত কিছু একটা হবে। আর এই যে খাবার, পপকর্ন ছিল, পানি ছিল, কিছু চকলেট ছিল, তো এই যে আমরাও পেয়েছি। তো বসে দেখছিলাম, দেখি কি ফিল্ম দেখায়, হ্যাঁ কিছুক্ষণ বসে হয়তো বা তারপর বাসায় চলে যাব। তো এই যে ফিল্ম শুরু হলো, তো প্রথমে ভূতের নাচ দিয়ে শুরু হলো আর কি, আমি এটার নাম দিয়েছি ভূতের নাচ।
তো ঠিক 7টার সময় ফিল্মটা স্টার্ট হলো। তো কিছুক্ষণ ছিলাম, আমার মেয়ে বলছিল যে ও এটা দেখেছে অনেক আগে। আমি আর আমার ছোট মেয়ে আসছিলাম, বড় মেয়ে আর ছেলে ওরা আসে নাই। তো এই তো প্রায় 15-20 মিনিট ছিলাম দেখে। তারপর আসলে বাচ্চারা বেশি এনজয় করছিল আর ওরা বেশি নয়েজ করছিল, যে কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছিল না। আর এই যে এই লাইটগুলো দিয়েছিল। তো তারপর বাসায় চলে আসলাম। তো আপনারা যারা আজকে আমার ব্লগটি দেখলেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যারা নতুন আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।